হ্যালো বন্ধুরা, সবাই কেমন? তো আসলে সবাই অনেক ভালো। তো বন্ধুরা, আমার সামনে যে একটি বৌদির পিকচার দেখতে পাচ্ছেন, এই পিকচারে সকল ধরনের গোপন ভিডিও আমি আজ আপনাদেরকে দেখে দিব এবং সিক্রেট সিক্রেট কাজগুলি আজ আপনাদের সামনে উন্মোচন করে ফেলবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে কাজে আসে। কীভাবে তার সকল ধরনের গোপন সিক্রেট কাজগুলো করবেন বা দেখবেন, সেটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি ফুললি ফুল দেখুন। যদি 5 সেকেন্ড কেন 2 সেকেন্ড দূর টেনে দেখুন, তাহলে কখনো কোনো দেশে চমকার চমকার ওপেন সিক্রেট কাজগুলো দেখতে পারবেন না। যার কারণে বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি ফুললি ফুল দেখুন এবং আমাদের সাথেই থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বলে কাজে আসা যাক। কীভাবে সে চমকার চমকার ওপেন সিক্রেট কাজগুলো করবেন, কীভাবে এনজয় করবেন, সেই সকল কিছু আজ আমি একটি ট্রিক্সের মাধ্যমে দেখিয়ে দেবো। সেই ট্রিক্সটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই একটি অ্যাপসের মাধ্যমে, সেটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি ক্লিক করে জয়েন হয়ে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বলে কাজ। তো বন্ধুরা, আরেকটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, অপাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, অবশ্যই একটি লাইক করবেন এন্ড কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, কথা না বলে কাজে আসি। তো বন্ধুরা দেখুন, আমি একটি অ্যাপসের ভিতরে চলে গেলাম। তো বন্ধুরা দেখুন, এর ভিতরে চলে আসার পর আমার সামনে একটু হোম পেজ চলে আসার পর আমি পিকচারটি সিলেক্ট করে নিলাম। আমি সিলেক্ট করবো, এখান থেকে আপনি সকল ধরনের কাজ করে নিতে পারবেন চমৎকারলিভাবে এবং সুন্দর সুন্দর কাজ করতে পারবেন যা আগে কখন কোনো দিন করেন না। তো বন্ধুরা দেখুন, এখানে কত ধরনের ইফেক্ট যা আপনাদের কল্পনা হবে, যে কোনো একটা ইফেক্ট দিয়ে নিতে পারবেন, দিয়ে এদিক সেদিক করে নিতে পারবেন। ই ফিল্টার ইফেক্ট, আরও আছে অনেক ধরনের ইফেক্ট আছে, লাইট, তারপর আপনার কল্পনার বাইরে যে আপনি বিশ্বাস না আমাদের কখনোই বুঝতে পারবেন। অ্যাডজাস্ট তো আমি ফিল্টারই আপনাদের দেখা গেলেন, অনেকগুলো অপশন আছে আপনাদের কল্পনা বাইরে, তো যাবেন তো শেষ হবে না জীবনে। তো আপনারা তো বুঝতেই পারছেন আমি কী বলতেছি। হ্যাঁ বন্ধুরা, এখানেই থেকে আপনি সকল ধরনের ইফেক্ট চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আরও অনেকগুলো আছে, ইএসআর, তারপরে লেজার, তারপর অ্যাডজাস্ট ইফেক্ট, তারপর ফিল্টার, ক্রপ, এখান থেকে আপনি যেরকম চান ওরকমভাবে আপনি আপনার পিকচারটিকে ওইভাবে করে নিয়ে সাজিয়ে নিতে পারবেন এবং চমৎকারলি করে নিতে পারবেন। তো একটি একটি করে দেখাই আমি আপনাদেরকে, তো দেখতেই পাচ্ছেন কি চমৎকারলি। তো দেখুন বন্ধুরা, আমি কীভাবে একটি একটি করে, তো এই ফিল্টারটি অনেক সুন্দর আছে, তারপর আরও আছে অনেক ফিল্টার, তো আপনি চান আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভালো লাগবে অবশ্যই জানাবেন। আজ এতটুকু আমাদের সাথে।